আপনাকে কানে শুনেন না বাবা এত সুন্দর লাগতেছে আজকে তোমাকে আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন ভিডিও কল দিয়েছি দেখতে পাবো না ভিডিও কলটা তো দিছি দেখার জন্যই আমি থ্যাঙ্ক ইউ কি থ্যাঙ্ক ইউ এটা মানে কি আপনি কি বলবো কিছু না না এটা কি থ্যাঙ্ক খাইতে বললা না থ্যাঙ্ক ইউ বললা কোনটা তোমাকে থ্যাঙ্ক ধরতে বলছি তোমার আমার না তাহলে অন্য মেয়ের ও আচ্ছা 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 তুমি এত কথা কোথা থেকে শিখলে বলো বা তুমি আমাকে শিখাইছো আমি কিভাবে এই যে কথা কথা তুমি আমার সাথে রাগ করো ও আচ্ছা আচ্ছা তাই আচ্ছা তুমি কথায় কথায় ফোনের দিক না তাকিয়ে তুমি শুধু ওইদিক ওইদিক কেন তাকাচ্ছো আশেপাশে লোক আছে ও তোমাকে লাইক করতেছে না জি না অফার করতেছে জি না ফুল গিফট করে জি না তো আমাকে অফার করে তো আমি যেখান তেখান চলে যেতাম আপনার মতো ফালতু লোকের সাথে আমি সম্পর্ক রাখতাম ও আচ্ছা আমি ফালতু না ঠিক আছে তোমার এই কথাগুলো হার আর আমার মনে থাকবে আচ্ছা সেদিন মেয়েদের সাথে ঘুরতে গেলে মেয়েটাকে এই কি বলছো তুমি হ্যাঁ কাল আমি দেখলাম পরশুদিন এই না না মানে কই না তো এই দামটা কাচ্ছো আমি জানি না জয়েটের পর না না মানে ওইটা আমার মামাতো বোন কত মামাতো বোন আসবে খালাতো বোন আসবে খালি যাবে আর আসবে ও না যাই হোক এটা আমার মামাতো যাই হোক শোনো আজকে ঘুম থেকে কয়টার সময় উঠছো 10টার দিকে আচ্ছা রাতে কি খেয়েছিলে মনে নাই হ্যাঁ সকালে ডিনার করছো হ্যাঁ সকালে নাস্তা করছো না কেন এমএ আমার কথা মনে পড়ে না আগে পড়তো এখন পড়ে না কেন পড়ে না জানি না কেন জানো না কেন জানি না সেটা জানি না আমার কথা তোমার মনেই পড়ে না তাই না আগে পড়তো এখন পড়ে না কারণ তোমার সাথে মেয়েটা ঘুরতে দেখলাম সেদিন মানে খাওয়া দাওয়া ফুচকা খাইতে দেখলাম ও আচ্ছা খালাতো বোনের সাথে মামাতো বোনের সাথে কেউ ফুচকা খায় এত ঘোরাঘুরি করে কেন করলে কি তোমার সমস্যা সমস্যা না আমার সাথে সম্পর্ক করে বা আরেক মেয়ের সাথে সম্পর্ক করে তোমার ফাইলে কি করতা থাক কি করতা কিছু বলা যাবে কিছু বললে থাক বেশি বলা ভালো না দেখো আমার মনটা ভালো আছে এমন কোনো কথা বলো না যার কারণে তোমার সাথে আমার ঘন্টার ফোন ঘন্টা কার সাথে কথা বলেন হতো আমাকে থুয়ে আমি যে সময় ফোন দেখি সেই দেখে ওইটিং দেখো তুমি আমার যে সিমের নাম্বারটা নিয়েছো সেই সিমের নাম্বারটা আমার বিজনেসের জন্য সো এখানে ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয় আমার তোমার বিজনেসের লোক খালি বারবার ফোন দিতেই থাকে ভাইয়া তুমি কই কি করো কোথায় আছো ইয়েস ভাইয়া বলে না স্যার বলে বস বলে ও তোমাকে ছাড়বো রে ইয়েস আমি বিজনেস করি দেখলে তো মনে একটা রাম ছাগল তোমাকে আবার ছাড় বলে কি হয়েছে রাম ছাগল কথা শুনে বুবো হয়ে গেলে না ভাবতেছি ভাবতে থাকো তুমি তুমি খালি ভাবতেই থাকবা সারা জীবন যদি বলে চল আমরা বিয়ে করি তুমি তাও রাজি না মানে কি কিছুদিন যা কিছু দিন তুমি বিয়ে করলে তো মেয়েদের সাথে ঘুরতে পারবে না মানে ফুর্তি করতে পারবে না তুমি তো আচ্ছা আচ্ছা তুমি শুধু নেগেটিভ কেন কথা বলতেছো নেগেটিভ ক্লাস করে বলে করি আচ্ছা তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি যদি ভালোইবাসতে তাহলে মানে আজকে সম্পর্ক 3 বছর তাই কোনোদিন আমি খালি বলেছিলাম আমরা বিয়ে করে ভালাই তুমি আমাকে বিয়েই করো এইসব কাজ করতে আমি তোমাকে কি বলছি যে একটু সময় দাও আমাকে দেখো বিয়েটা ছেলে খেলা না বুঝতে পারছো জানি তো আমাকে বিয়ে করলে তুমি অন্য মেয়ের সাথে ঘুরতে পারবে না খাইতে পারবে না মানে কোনো হোটেলে যেতে পারবে না তো আচ্ছা আচ্ছা তুমি এইসব বাজে চিন্তা ভাবনা কেন করতেছো বাজে কাজ কাম করো তো আমার কাছে প্রমাণও আছে ভিডিও আছে আমি দেখাতে পারি ভিডিও হ্যাঁ কার ভিডিও তোমার কিসের ছবি দেখো পাঠাও দেখি পরে পাঠাই দেবো দেখে নাও প্রমাণ আছে না শুধু মিথ্যে কথা বলতেছো দেখো তুমি আমাকে এত হ্যাক করো না তো প্লিজ যাই হোক তোমার সাথে আমার বেশি কথা বলার সময় নাই বুঝছো আমার কাজ আছে কিসের কাজ কত কাজ আছে না এখন কাজ শুধু আমার সাথে কথা বলবা আমি একটু শপিং এ যাব শপিং হ্যাঁ কিসের শপিং এটা কিসের শপিং মানে হুম শপিং এ যায় না মানুষ কিসের শপিং এ যায় না অনেক কিছুরই তো শপিং আছে তাই না তুমি কিসের শপিং এ যাবে শুনি আমি হচ্ছে ছেলেদের সাথে দেখা করতে যাবে তুমি যাবে দেখো আমাকে আর কষ্ট দিও না প্লিজ তুমি কিন্তু আসলে অনেক অনেক ধরনের অনেক কথা বলতেছো আমি মনে খুব আঘাত পাইতেছি
আমি যদিও তোমার সাথে কোনোদিন দেখা করি বা যদি কোনোদিন দেখা হয় আমি কিন্তু সত্যি তোমার সাথে কথা বলবো না আমি তো চাই তুমি আমার সাথে সম্পর্কটা নষ্ট করে দাও ব্রেকআপ করে দাও সত্যি বলতোছো হ্যাঁ সত্যি কথা বুঝা বলতোছো তো অবশ্যই কেন না তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না তো ঠিক আছে আজকের পর থেকে তোমাকে আমি আর কোনোদিন ডিস্টার্ব করব না ঠিক আছে ভালো থেকো